আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। টলিউড সুপারস্টার জিৎ এবং ঢালিউড সুন্দরী নুসরত ফারিয়া জুটি এখন সুপারহিট। বাদশাহ ডনে জিতের বিপরীতে প্রথম অভিনয় করেন বাংলাদেশি অভিনেত্রী নুসরত ফারিয়া। পরের ছবি বস টু বাদশাহ ডনের সাফল্যই হিট তকমা দিয়েছিল জিৎ নুসরতের নতুন জুটিকে। আর বস টু এর অসাধারণ সাফল্যের পর এই জুটি এখন সুপার ডুপার হিট। এবার এই জুটিকে দেখা যাবে ইন্সপেক্টর নটিকে সিনেমায়। বস টু চূড়ান্ত সাফল্যের পরেও অ্যাকশন মুভির পরিবর্তে কমেডি মুভিতেই এবার অ্যাক্টিং করছে এই জুটি। বস্টুতে অরিজিনাল স্টোরি লাইনের ওপর স্ক্রিপ্ট লেখা হলেও ইন্সপেক্টর নটিকে খুব সম্ভবত রিমেক মুভি। তবে রিমেক হলেও সাউথের কোনো সিনেমার রিমেক নয়। সিনেমাটি নাকি যে ছবির রিমেক তার নাম জাট অ্যান্ড জুলিয়েট টু। জাট অ্যান্ড জুলিয়েট টু পরিচালনা করেছিলেন অনুরাগ সিং। জাট অ্যান্ড জুলিয়েট টুর প্রোটাগনিস্ট একজন পুলিশ কনস্টেবল, নিজের প্রমোশনের জন্য সে যে কোনো কিছু করতেই প্রস্তুত। ডেপুটি কমিশনার তাই প্রমোশনের জন্য মরিয়া সেই কনস্টেবলকে প্রস্তাব দেন বিদেশ থেকে এক ইন্সপেক্টরের মেয়ে বউকে দেশে ফিরিয়ে আনার। ইন্সপেক্টরের মেয়ে পূজাকে কনভিন্স করার জন্য বিদেশে পৌঁছান সেই কনস্টেবল। কিন্তু সেখানে পূজা হিসেবে যাকে খুঁজে পান সে আসলে পূজার ছদ্মবেশে থাকা পূজারই এক বান্ধবী, একটা বিউটি সেলনে কর্মরত। সে আসল পূজা বিদেশের এক পুলিশ কনস্টেবল। আর এর পরই শুরু হয় এক তুমুল মজাদার লুকোচুরি। কিন্তু অশোকপতি পরিচালিত এই ইন্সপেক্টর নটিকে স্টোরি লাইন কতটা আলাদা জাট অ্যান্ড জুলিয়েট টুর থেকে তা এখনো পর্যন্ত জানা যায়নি। খবরও পাওয়া যায়নি ছবির রিলিজ ডেট সম্পর্কে। তবে ইতিমধ্যে কমপ্লিট হয়ে গিয়েছে মুভির শুটিং। ইতালিতে 15-16 দিন শুটিং হয়েছে। অ্যাকশন হিরো হিসেবে জনপ্রিয় হলেও জিতের কমেডি টাইমিংও দুর্দান্ত। তাই জিতের ফ্যান ফলোয়ার্সরা অপেক্ষা করে রয়েছেন ইন্সপেক্টরের উর্তি পরে তাদের প্রিয় নায়কের কমেডি কামাল দেখার জন্য। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।